আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা এ আমার নবী বাগে দিবানারা কি বলবো আমি মাহে মহরম আশুরা আর ঘটনা ও না জওয়ানেরা সর্বপ্রথমে মাহে মহরম আশুরা সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে কারণ এই মাহে মহরম আশুরা সম্পর্কে আজকে কিছু মুসলমান রয়েছে গো যারা মাহে মহরম আশুরাকে মানতে চায় না মাহে মহরম আশুরার যে রাত আল্লাহ পাক দিয়েছে এই রাতেতে আল্লাহ পাকের কত ইবাদত বন্দেগী হয় এই ইবাদত বন্দেগী সম্পর্কে কিছু মানুষ জানে না শুনেন মাহে মহরম আশুরাকে কেন্দ্র করে অনেক মানুষ আছে বুক চিরে রক্তপাত করে অনেক মানুষ আছে গলার চামড়া কেটে রক্ত বার করে দেয় অনেক মানুষ আছে লাঠি খেলা করে অনেক মানুষ আছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার তৈরি করে ইয়া হাসান ইয়া হুসাইন করে এগুলো একটাও শরীয়তে জায়েজ নয় সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম আল্লাহ পাক আমাদের তো আল্লাহ পাক পড়িয়েছে কোরআন হাদিসের যত কিতাবে এসেছে পড়েছি একটা কিতাবেও পাইনি যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার তৈরি করে আর এমনি করে ইয়া হাসান ইয়া হুসাইন করতে হবে তাহলে কি করবেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা আমার নবী বাগে দিবানারা শুনে রেখে দেন যে রেখে দেন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন এ আমার সাবারা শুনে রেখে দাও যে রেখে দাও তোমরা মাহে মহরম আশুরাকে যখন পেয়ে যাবে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তোমরা কোনো সময়ের জন্যে একটা রোজা রাখবে না আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর তাহলে কি করব মুসলমানগণ ছেলে মেয়েরা বারা তরুণেরা আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদিগকে জানিয়ে দিতে লাগলেন এ আমার সাহাবারা শুনে রেখে দাও যে রেখে দাও মাহে মহরম আশুরা দিন যখন তোমাদের কাছে এসে যাবে আশুরার মাস যখন তোমাদের কাছে এসে যাবে ওই মাসেতে তোমরা দুটো তিনটে চারটে পাঁচটা উর্দে যত রোজা রাখতে পারো রেখে দেবে তবে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কোনো ব্যক্তি যদি মাহে মহরমে তিনটে রোজা রেখে দেয় আট নয় দশ কিংবা দুটো রোজা রেখে দেয় নয় দশ আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এ আমার উম্মা তুম্মা তিরা শুনে রেখে দাও যে রেখে দাও কাল কায়ামতের কঠিন হাসরে দিনে ময়দানে মাসরে দিনেতে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিয়ে গেলাম আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দি ঘরে কাল কায়ামতের কঠিন মাসরে দিনে পাখির কলিজার চিড়িয়ার কাবাব তৈরি করে আমার আল্লাহ ইফতারি করাবে যারা মাহে মহরমে একটা নয় কেন একটা রোজা রাখতে আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে ঠিক আছে কেন আল্লাহর নবী বলছে মান তাসাব্বাহ বিকাউমিন ফাওয়া মিনহু যে যে কমকে অনুসরণ করবে সেই কমের সঙ্গে তার হাসন নাসর হবে কারণ একটা রোজা ইহুদি এবং খ্রিস্টানেরা রেখে দেয় তা আমার রসুলুল্লাহ বললেন এ আমার উম্মাতরা তোমরা একটা রোজা রাখবে না একের অধিক রোজা রাখো আর নবী আমার বললেন কমের পক্ষে দুটো উর্দের তিনটে আপনি যত খুশি রাখতে পারেন কিন্তু একটা রোজা রাখবেন না আর কি করবেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা মাহে মহরম আশুরা দিনে দে তোমরা এমনি করে দশুরার দশই মহরম আশুরার দিনে দে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকে এ না জওয়ান তরুণেরা যুবকেরা আম্বারা আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে জানিয়ে দিতে লাগলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও যে রেখে দাও আমি রসুলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তোমরা মায়ে মহরম আশুরা দিনেতে এমনি ঘুরে বেশি বেশি করে নামাজ পড়বে যেই নামাজটা হলো আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম নফল নামাজ কি নামাজ নফল নামাজ আমার রব্বিল আলামিন আল্লাহ পাক এই মাহে মহরম আশুরার রাতে নফল নামাজ রেখে দিয়েছে অনেকে বলে ভাইজান
এই নফল নামাজ পড়বে নিয়তটা কি আমরা জানি না এবং কিভাবে পড়ব, এ আপনারা জানেন? আপনাদের জানা আছে? শুনেন কিভাবে নিয়ত করবেন, আরবি নিয়তটা শুনে নেন। নাইতুমান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি লাইলাতুল আশুরা নফলে মুতাআজ্জিহান ইলা জাহরিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার। এই দুই রেকাত করে নিয়ত করবেন, দুই রেকাত নিয়ত করে দুই রেকাত নামাজে সালাম ফিরবেন, চার রেখাতে গিয়ে মোনাজাত করবেন, কমসে কম 12 রেকাত নামাজ লাইলাতুল আশুরার রাতে আপনি নফল নামাজ হিসাবে কবুল আপনি পড়বেন, আমার আল্লাহ পাক কবুল করনে ওয়ালা। এই রাতে দোয়া নামাজ করে দোয়া করলে আল্লাহ কবুল করে, আর কি করবেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা মাহে মহরম আশুরার দিন এসে গেলে অনেক মুসলমান ঘরে ছেলে মেয়েরা রয়েছে রে জামা কাপড় জোটে না গো। এ না জোয়ান তরুণেরা গ্রাম থেকে কিছু চারা কালেকশন করে গরিবের বাচ্চা এতিমের বাচ্চাদের খেলারে নিয়ে তাদের জামা কাপড় কিনে দেয়। এতিম বাচ্চারা যারা ভুগনেওয়ালা আছে, যারা দুনিয়া জমিনে খেতে পায় না গো, এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা এদেরকে আপনারা রান্না করে দেন, আর আপনারা কি করবেন মাহে মহরম আশুরা দিনেতে? মুসলমান ঘরের ছেলে মেয়েদের দেখতে পাওয়া যায় এরা জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে পিকনিক করে বেড়ায়। সামনে জানুয়ারি মাস আসছে, আর জানুয়ারি মাসে সব বেশিরভাগ যুবকেরা জানোয়ারে পরিণত হয়। কিছু করার নেই মুসলমানরা, করোনা গো, কেননা জানুয়ারি মাসগুলোতে দেখা যায় মুসলমান এমন নাজেহাতি অজেহাতি জালিয়াতি কাজগুলো শরিয়াত বিরোধী কাজ করতে থাকে যেগুলো ইসলাম শরিয়াত কোনোদিন অনুমতি দেয় না। সেই জন্য আমার রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলে এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা তোমরা জানুয়ারি মাস কেমনি করে ডিসেম্বর মাস পয়লা বৈশাখে আনন্দ না করে, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাই দিয়ে গেলাম, তোমরা দশই মহরম আশুরার দিনেতে বেশি বেশি করে আনন্দ করো, দশই মহরম আশুরার দিনেতে বেশি বেশি করে ভালো মন্দ বাজার করে নিয়ে এসে তোমার আব্বা জান আম্মা জান বিবি বাচ্চাকে নিয়ে খাও, আমি রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে, আর শুধু রাজি খুশি হবে না গো, আমার আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কবুল করে নিয়ে কাল কায়ামতের কঠিন মাশরে দিনে নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। তাহলে মহায় মহরমে তোমরা তিনটে রোজা রেখে দাও, তিনটে না পারো দুটো রোজা রেখে দাও, আট নয় দশ, নাহলে নয় দশ একটা রোজা রাখবে না, আর কি করো? নামাজ পড়ো, আর কি করবে? গরিবের বাচ্চাদের জামা কাপড় পরাও, আর কি করবে? তাদেরকে খাওয়ান দাওয়ান করাও, আর কি করবে? জানুয়ারি মাস ডিসেম্বর মাস পয়লা বৈশাখ আনন্দ করতে হবে না মুসলমান, তোমার জন্য আনন্দ করার জন্যে আমার আল্লাহ পাক মাহে মহরমের দশই মহরম আশুরার দিনে আল্লাহ তুমি যত খুশি ভালো মন্দ খাও আমার আল্লাহও খুশি হবে, দুনিয়ার জমিনে আমার রসূলুল্লাহও খুশি হবে, এবং দুনিয়ার বান্দা বান্দিদেরকে খুশি করানোর জন্য মা বাপকে দিয়ে খাওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহ রসুল তোমার খাওয়াটা কবুল করে নিয়ে কায়ামতের দিন নাজাতের জারিয়া বানিয়ে দেবে। আজকে আমরা মুসলমান সেগুলো ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের মাজার তৈরি করত, আবার ওই রকম ওই সমস্ত মাজারে গিয়ে দেখবে বোনাই যাচ্ছে শ্বশুর বাড়ি গিয়ে শালি নিয়ে ঘুরছে, বলে আমার ভাইয়ের শালি যা করি সব ফিরি ফিরি, আমার নিজের শালি যা করি সব ফিরি ফিরি। বেয়াদব, ইন দা ইসলাম ইজ প্রহিবিটেড, ইসলাম তোমাকে অনুমতি দেয়নি তুমি তোমার শালিটাকে নিয়ে ঘুরবে, ইসলাম তোমার শালিকে নিয়ে ঘুরতে পারো শালীন পোশাকে এবং সুন্দরভাবে ইসলামিক আদব কায়দা তাকে ড্রেস পরিয়ে তাকে নিজের বুনের নজরে দেখে ঘুরতে হবে, তাই বলে যেখান সেখান তুমি হাত দিয়ে ধরে নিয়ে ঘুরতে পারো না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা দাব্বারা তরুণেরা এমা নবী বাগে দিবানারা শুয়ে রেখে দেয় মাহে মহরম আশুরার দিনে আমার আল্লাহ বাগ এমন কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে। এ না জোয়ান তরুণেরা সমস্ত ঘটনাগুলো আমার তোমার কাছে সুখের ঘটনা গো, কিন্তু এমন একটা ঘটনা আল্লাহ বাগ ঘটিয়ে দিয়েছে যেই ঘটনাটা মুসলমানের ঘরে কদি যায় আঘাত কেড়েছে, যে ঘটনাটা মুসলমানদের কলিজায় দিলে আঘাত কেটে গিয়েছে। কোন ঘটনা? এই দশই মহরম আশুরার দিন আল্লাহ পাক অনেক ঘটনা ঘটিয়েছে,
যেমন হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক আম্মাজান হাওয়াকে পুনরায় একসাথে আমার রব্বিল আলামিন আল্লাহ পাক যেদিনে দেখা করিয়েছিলেন যে পাহাড়ে কিছু কম বেশি 300 থেকে 400 বছর পরে আমার আল্লাহ পাক যেদিনকে মিলন করিয়েছিলেন ওইটাও ছিল 10ই মুহররম আশুরার দিন যেদিনে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কুয়া থেকে তুলেছিলেন উদ্ধার করেছিলেন ওইটাও ছিল 10ই মুহররম আশুরার দিন যেদিনে নবী হযরতে জাকারিয়াকে গাছের ভিতর থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন ওটাও ছিল 10ই মুহররম আশুরার দিন যেদিনে নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন ওটাও ছিল 10ই মুহররম আশুরার দিন যেদিনে আমার আল্লাহ পাক তমাম নবীদের উদ্ধার করেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আবার পুনরায় পদার্পণ করাবেন ওই দিনটাও 10ই মুহররম আশুরার দিন সবই হলো খুশির দিন কিন্তু একটা দুঃখের দিন কোন দিন যে দিনটা সম্পর্কে জানিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ মুসলমান গরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা ওই দিনটা হলো এই 10ই মুহররম আশুরা দিনে রে হযরতে ইমামে হুসাইন শহীদ হয়ে গেল এ না জওয়ান তরুণেরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীতে চলে গেলেন কারবালার ময়দানের কাছে ওই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিনে এজিদ বাহিনী 10ই মুহররম আশুরার রাত্রিতে বারংবার বলতে লাগলো ইমামে হুসাইন তুমি জিহাদের ময়দানের জন্য তৈরি হয়ে যাও কিন্তু ইমামে হুসাইন বলতে লাগলো তোমরা তো আমাকে দাওয়াত দিয়েছিলে আমার হাতে বায়াত গ্রহণ করবে ইসলামিক রাষ্ট্র এক না ইসলামিক রাজতন্ত্র কায়েম না হয়ে গণতন্ত্র যেটা আমার রাসূলুল্লাহ বলেছে সেইটা কায়েম হবে তোমরা আমাকে বায়াত গ্রহণ করবে আর তোমরা আমার কাছে বায়াত না নিয়ে তোমরা বলছো ইমামে হুসাইন যুদ্ধের ময়দানের জন্য তৈরি হও ইমামে হুসাইন বলল যাও আজকে যুদ্ধ হবে না আজকে 10ই মুহররম আশুরার রাত এই রাতে আমি নামাজ পড়ব শুনছেন মুসলমান ওই তারিখে আমার ইমামে হুসাইন রাসূলুল্লাহর কলিজার টুকরা নওয়াসান নামাজ পড়ার জন্য বেছে নিয়েছিলেন আর আজকের কিছু মুসলমান গাঁজাখোর মদখোরের মতো কথা বলে এরা কি করছে নামাজ না পড়ে এরা ইয়া হাসান ইয়া হুসাইন করে মাজার তৈরি করে ব্যস্ত একদম নয় শরিয়াত নাজায়েজ এবং হারাম করে দিয়েছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে রেখে দেন এ না জওয়ান তরুণেরা 10ই মুহররম আশুরার দিনেতে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহ কলিজা টুকরা নওয়াসা সেদিনে বলেছিলেন এই ইবনে জিয়াদের লোক লস্করেরা শুয়ে রেখে দাও আমি ইমামে হুসাইন আজকে দিনেতে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না গো তবে আমি ইমামে হুসাইন জানিয়ে দিয়ে গেলা তোমরা আজকে দিনেতে চলে যাও আমি ইমামে হুসাইন কালকে দিনেতে তোমাদের সঙ্গে জিহাদের ময়দানে যুদ্ধ করব এ না জওয়ান তরুণেরা পরের দিন যখন 10ই মুহররম আশুরার রাত্রে ইমামে হুসাইন নামাজ পড়তে এমনি করে নামাজ কমপ্লিট হয়ে গেল নামাজ কমপ্লিট হয়ে গেল ফজরের ওয়াক্ত হয়ে গেল এমনি জিহাদের লোক লস্করেরা রেডি হয়ে গেল ইমামে হুসাইনের সঙ্গে জিহাদের ময়দানে যুদ্ধ করবে এমন সময়ে ইমামে হুসাইন হযরের সময় তাবুর ভিতরে তিনি সাথী সঙ্গীদের ঘরে বলছে এই আমার সাথী সঙ্গীরা 72 জন কাফেলা নিয়ে গিয়েছিল তাদেরকে বলেছিল যাও তোমরা চলে যাও তোমাদের আমার সঙ্গে এই জায়গায় জিহাদের ময়দানে যুদ্ধে থাকতে হবে না কেন এজিদের রাগ তো তোমাদের প্রতি নয় রাগ তো আমার প্রতি তোমরা কেন খামাখা কষ্ট পাবে যাও তোমরা চলে যাও 72 জন কাফেলা কি বলেছিল এ আল্লাহ নবী নওয়াসা শুয়ে রেখে দেন এ হযরত ইমামে হুসাইন আমরা তোমাকে ওই রকম মহাবোধ করি না গো দুনিয়া জমিনে তোমার সুখের সময় তোমার পাশে থাকবো আর তোমার দুঃখের সময় তোমার থেকে দূরে চলে যাব ও না জওয়ান তরুণেরা হযরত ইমামে হুসাইন বলতে লাগলেন ঠিক আছে তবে জিহাদের ময়দানে তোমাদের যুদ্ধ করতে হবে আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলো ইমামে হুসাইন আমাদের কোনো অসুবিধা নাই অবশ্যই জিহাদের ময়দানে যুদ্ধ করব ঠিক আছে হযরত ইমামে হুসাইন অনেক লম্বা চওড়া ঘটনা একের পর এক একের পর এক সাহাবীদের পাঠাতে লাগলো একের পর এক সাহাবীরা শহীদের দরজায় পৌঁছে গেল অবশিষ্ট সময় হযরত ইমামে হুসাইনের কলিজার টুকরা বাচ্চা
আলী আসগারের পানির তৃষা লেগে গিয়েছে, যখন আলী আসগারের পানির পিপাসা লেগে গিয়েছে, আল্লাহ রসুলের কলিজার টুকরা নওয়াজ আর বিবি ইমামে হুসাইনের বিবি বলছে, এ আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইন, আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার কলিজার টুকরা হজরাতে হজরাতে আলী আসগারের পানি পিপাসা লেগে গিয়েছে, আপনি এক কাজ করেন, আপনার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পিপাসা করান, পানি পান করান। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রসূলুল্লাহ আসে গনেরা, ও না জোয়ান তরুণেরা, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার যখন কলিজা টুকরা ছেলেকে নিয়ে এমনি করে এজিদের লোক লস্করের ঘরে বলতে লাগলো, এ এজিদের লোক লস্করের আমার ওপরে তোদের রাগ থাকতে পারে রে, কিন্তু আমার কলিজা টুকরা হযরতে আলী আসগারের ওপর তো তোদের রাগ নাই, আমার আলী আসগার তো তোদের কোনো ক্ষতি করেনি রে, আমার আলী আসগার কি তোরা একটু কি পানি পান করাবি, এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা আম্বারা তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, শুয়ে রেখে দেন যে রেখে দেন, ওই সময় তারা কি করেছিল গো, হযরতে ইমামে হুসাইনের কলিজা টুকরা নওয়াজ আলী আসগারকে পানি পান না করিয়ে হযরতে আলী আসগারকে একটা বিষাক্ত তীর নিক্ষেপ করে দিয়েছিল, যেই তীরটা এসে আলী আসগারের কলিজায় বিতে গেল, সঙ্গে সঙ্গে এন্তেকাল হয়ে গেল, পড়ে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, এ না জোয়ান তরুণেরা, হযরতে আলী আসগারকে নিয়ে এসে বিবির কাছে তুলে নিচ্ছে, বিবিরে এই নাও তোমার কলিজা টুকরা ইমামে হুসাইন পানি পান করেছে গো, জন্মের মতন শহীদের পানি পান করিয়ে দিয়েছে, হযরতে ইমামে হুসাইন আর সহ্য করতে পারলো না গো, বিবি এমনি করে কাঁদতে লেগেছে, এমন সময় ইমামে হুসাইনের কলিজা টুকরা বড় ছেলে আলী আউসার বার হয়ে গেল, আলী আসগার বার হয়ে গেল, আলী আসগার বলছে, আব্বা জান লাঙ্গা তলোয়ার খানা দেন, জিহাদের ময়দানে বেদিন বেঈমান মুনাফিক দেখারে ইসলামের দুশমন দেখারে মিটিয়ে দেব। আলী আকবার গেল বড় ছেলে, আলী আকবার লাঙ্গা তলোয়ার নিয়ে কুফফারে কুরাইশদের ওই মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, মেজ ছেলে আলী আউসারও শহীদ হয়ে গেল, আর আলী আসগার তো আগেই শহীদ হয়ে গেল, একমাত্র রোগগ্রস্ত বিমারী অবস্থায় আছে কলিজার টুকরা হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। শুনেন, যে জাইনাল আবেদিন ছিলেন আর কেউ ছিল না, ইমামে হুসাইন বলছে, এবার আমি জিহাদের ময়দানে যাব, আমার রসূলুল্লাহ আমার নানাজানের ভবিষ্যত বাণী হয়ে গেছে, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আন জিহাদের ময়দানে যাবেন, কলিজার টুকরা মেয়ে হযরতে জাইনাব, ইমামে হুসাইন যখন আল্লাহ রসুলের রেখে যাওয়া, আমার নবী পাকের রেখে যাওয়া সেই কম্বল গায়ে দিয়েছে, হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটা পরেছে, হযরত আলী হুজুরের চাদরটা পরেছে, হাতে লাঙ্গা তলোয়ার নিয়েছে, যেন মনে হচ্ছে জিহাদের ময়দানে স্বয়ং রসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। কুফফারে ওই এমনি করে কুফা নগরীর মুনাফিকেরা ইমামে হুসাইনকে দেখতে পাচ্ছে না, স্বয়ং রসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, এই রকম দেখে কিছু সংখ্যক কেটে চলে গেল। আর এদিকে হযরতে ইমামে হুসাইনের বেটি জাইনাব দুলদুল জুলজুলা দুলদুলার এমনি করে পাটা জড়িয়ে ধরে রয়েছে, ইমামে হুসাইন দুলদুলকে বলছে চলো, কিন্তু চলছে না, বারবার মারার পরেও চলছে না, জুলজুলা কাঁদতে লেগেছে, দুলদুল যেতে চাইছে না, পিছনে দেখছে কলিজার টুকরা জাইনাব পা ধরে রয়েছে, হযরত ইমামে হুসাইন বলতে লাগলো, বেটি জাইনাব তুমি কেন এমনি করে আটকে দিলে, হযরতে জাইনাব বলতে লাগলো, আব্বা জান আমাকে আর ভালোবাসবে, ও না জোয়ানেরা, এ আমার
নবী বাগে দিবানারা হযরত জাইনা বলতে লাল আব্বা জান যাবেন না আমি জাইনাব কে আর ভালোবাসবে কে মহব্বত করবে হযরত ইমামে হুসাইন বলতে না বেটি জাইনাব রে তোমার আব্বা জান কে জিহাদের ময়দানে ইসলামের জন্য দ্বীন ইসলামের জন্য শরীয়তের জন্য লড়তে হবে এ বেটি জাইনা সুরে খেদা জুরে খেদা আল্লাহ বা যদি হাতে বাঁচিয়ে রাখে আবার দেখা হবে না হলে কাল কায়ামতের কঠিন হাসরের দিনে ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ পাক আবার দেখা করাবে এ না জওয়ান তরুণেরা হযরত ইমামে হুসাইন জিহাদের ময়দানে চলে গেলেন বিক্রমে যুদ্ধ করতে লাগলে এই যুদ্ধ করতে 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 তামাম কাফের এমনি করে মুনাফিক এবং কাফের মিশেছিল এই মুনাফিক দেগারে জনমের মতন ধরাশায়ী করে দিলেন হযরত ইমামে হুসাইন ফোরাক নদীটা নিজের আওতায় নিয়ে নিলে এবারে ইমামে হুসাইন চিন্তা করতে লাগলে আমি ইমামে হুসাইন এবারে একটু পানি পান করে নি এবার একটু পানি পান করে নি এবার একটু পানি খেয়ে নি কিন্তু যখন এই ফোরাক নদী আওতায় চলে আসলো পানি পান করতে গিয়ে মনে পড়ে গেল কলিজার টুকরা হযরতে আলী আসগারের কথা হারে আমার কলিজার টুকরা পানি খেতে গিয়ে এই জায়গাতেই বিষাক্ত তীর খেয়ে শহীদ হয়ে গিয়েছে আমি ইমামে হুসাইন কোনোদিন পানি পান করতে পারি না যখনই ওই পানির পান করার জায়গা থেকে উঠে আসছে ওই জায়গায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার লোক লস্করেরা সীমার ইমামে হুসাইনকে ফেলে দিয়েছিল মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ আমার নবী বাগে দিবানারা শুনে রেখে না যে রেখে দেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় বলেছিলে এ দিনে লোক নাশ করে না শুনে রেখে দাও যে রেখে দাও আমি ইমামে হুসাইন তো শহীদ হয়ে যাব আমি জানি জানি কেননা আমার নানা জান ভবিষ্যৎ বাণী করে দিয়ে গিয়েছে আমার আম্মা জান হযরত ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ভবিষ্যৎ বাণী করে দিয়েছে তবে শুনে রেখে দে আজকে শুক্রবার জুম্মার দিয়ে আমি ইমামে হুসাইন একটু নামাজখানা আদায় করে নি কথা বুঝলে ইমামে হুসাইনকে যখন বলল নামাজের কথা ওই মুনাফিকের দলেরা বলল ঠিক আছে যাও ইমামে হুসাইন তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও ইমামে হুসাইন কারবালার ময়দানে হুজুর আমার যখন দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য প্রথম রেকাত নামাজ শেষ করলেন দ্বিতীয় রেকাত নামাজের রুকুতে গিয়ে সেজদায় যাবে এমন সময় ওই মুনাফিক সীমার এমনি করে মাজায় লাথি মেরে পিছন দিক থেকে হুজুরকে ফেলে দিল এবং হুজুরের বুকের উপরে সীমা চড়ে বসলো ইমামে হুসাইন হাসছে সীমার বলছে ইমামে হুসাইন তুমি হাসছো কেন বলে আজকের আমার নানাজানের ভবিষ্যৎবাণী কমপ্লিট হয়ে গেছে তবে আমি হাসছি এই জন্যে নানাজান বলেছিলেন যে তোমার বুকের ওপরে উঠে বসবে ও হবে বাংলা ভাষায় যাকে বলা হয় মেকুন্দে অর্থাৎ যাদের বুকে কোনো লোম থাকে না এই সীমার তোমার বুকটা একবার খোলো তো দেখি তোমার এই যে পরনার যে ড্রেসটা পরে আছো একটাবার দেখি যখন সীমার খুলেছে দেখছে বুকে একটাও লোম নাই ইমামে হুসাইন বলছে আলহামদুলিল্লাহ এ নবীর কথা মিথ্যে হবে আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা মারা তরুণেরা এবারে সীমারকে ইমামে হুসাইন বলল আমাকে জিহাদের ময়দানে তোমরা শহীদ করে দাও এ না জওয়ান তরুণেরা কিন্তু যখন শহীদ করার জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে উঠে পড়ে লেগেছে গো ইমামে হুসাইনের গলাতে লাগাচ্ছে গলাতে চালিয়ে দিয়েছে কিন্তু ইমামে হুসাইনের গলা কাটে না বারবার বারবার যখন তলোয়ারখানা চালাচ্ছে অবশিষ্ট সময় ইমামে হুসাইন বলতে লাগলো আমি ইমামে হুসাইনের গলায় তোমরা যতই বার 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 তলোয়ারখানা লাগাও না কেন আমি ইমামে হুসাইনকে তোমরা শহীদ করতে পারবে না এ না
জওয়ান তরুণেরা আব্বারা ওই সময় সীমার খেয়ে ইমামে হুসাইন বলতে লাগলো, কেননা আমি ইমামে হুসাইনের এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমার নানা যান দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুস্তফা আরবি জানের হামদ এমন একটা জায়গা নাই যেই জায়গাতে আমাকে চুম্মান দেয় না। এই দিনের লোক লস্করেরা এমনি জিয়া সীমার শুনে রেখে দাও জেনে রেখে দাও, এই জন্য আমি ইমামে হুসাইনের গলাটা কাটবে না গো, তবে আমি ইমামে হুসাইনের এমন একটা জায়গা আছে যেই জায়গাতে আমার নানা যান কোনোদিন আমি ইমামে হুসাইনকে চুমা দেয় না গো, ওই জায়গাতে তোরা যদি তোদের লাঙ্গা তলোয়ারখানা মেরে দিস আমি ইমামে হুসাইনের গরদানটা থেকে মাথাটা জুদা হয়ে যাবে। এ না জওয়ান তরুণেরা ইমামে হুসাইন বলতে লাগলে সীমার গরদানের এই জায়গাতে তোরা আমাকে তলোয়ারখানা মেরে দে, ওই জায়গাতে আমার নানা যান কোনোদিন আমাকে চুম্মান দেয় না গো। অবশিষ্ট সময়েতে সীমার কি করতে লাগলো, আহারে আমার রসুল্লাহর কলিজার টুকরা নাওসার সঙ্গে কি অত্যাচারটা করেছিল গো। অবশিষ্ট সময়ে সীমার নাঙ্গা তলোয়ারখানা নেই ইমামে হুসাইনের গরদানে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে গরদান থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের উপরে পড়ে গেল। এ না জওয়ান তরুণেরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে গেল, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই শহীদটা কিসের জন্য হয়েছিল মুসলমান? তোমার আমার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য। কেন এজিদ কোনো সময় ইসলামের পক্ষে ছিল না গো, এজিদ সবসময় ইসলামের বিরোধী কাজ করে গেছে, আর ইসলাম বিরোধী কাজটাকে দুনিয়া জমিনে মেটানোর জন্য ইমামে হুসাইন শহীদ হয়েছে, ইমামে হুসাইন নামাজকে জিন্দা করার জন্য শহীদ হয়েছে। কেননা ইমামে হুসাইন যদি নামাজ না পড়তে যেত এই সীমার বুকের ওপরে উঠতে পারত না, পারত নামাজ পড়তে গিয়েছে বলে সুযোগ নিয়েছে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নামাজ পড়তে গিয়ে শহীদ হলেন, তিনি আর বিবিদেরকে কিতাবের ভিতরে লেখা আছে পরে অবশিষ্ট সময়ে যখন ইবনে জিয়াদের দরবার থেকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়াজিদের দরবারে, হযরত ইমামে হুসাইনের বিবিকে এবং তার কলিজার টুকরা ছেলে হযরত ইমাম জয়নুল আবেদিনকে ইমামে হুসাইনের লাশটা আগে দিয়ে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? ইমামে হুসাইনের লাশটা এনাদের জন্য পর্দা হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা মায়েরা শুনেন, ইমামে হুসাইনকে যদি প্রকৃত ভালোবাসেন পর্দা করেন, কথা বুঝলেন? ইমামে হুসাইনকে যদি ভালোবাসেন নামাজ পড়েন, রোজা রাখেন, শরিয়াতের হুকুম অনুযায়ী চলাফেরা করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা